তুমি একটা আমি তুমি একটা জায়গায় চলে গেছো অলরেডি, ওরা সেই ভাঙা ঘরে বসে একটা ভাঙা মোবাইল নিয়ে একটা দুই ওই ওই সে ফেসবুকে তোমার সম্পর্কে মন্তব্য করে দিচ্ছে। তুমি আজকে একটা ছবি ছাড়ো না, তোমাকে নিয়ে কত কথা হয় দেখবা। আসলে ভালো কিছু করলে কিন্তু সেটা ভাইরাল হয় না, এটা খুব ভালো পয়েন্ট বলেছেন। নাথিং লাইক দ্যাট, সেটা হচ্ছে কি আমাদের সমাজের কিছু মানুষের মধ্যে এই যে ডলার কামাবে এই পেজ দিয়ে বা একটু যত ভিউ হবে, ভিউর যেটা বাণিজ্য শুরু হয়েছে আর ভিউ বাণিজ্য তো কেউ ভালো জিনিস দেখে না। জায়েদ খান এইমাত্র নামাজ পড়ে বেরোলেন, তিনটা লাইক। জায়েদ খান এইমাত্র একটি মেয়ের সাথে কি করলেন দেখুন, মিলিয়ন্স 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 ভিউ হয়ে যায়। এই তো সমস্যাটা এখানে, এটার মজা পেয়ে গেছে কিছু অসুস্থ লোকজন। বললাম না যে একটা মানুষ সেই সেই ফাঁদে কিন্তু আমরা পড়ছি এবং ভালো ভালো জায়গাও কিন্তু সেই ফাঁদে দেখা যাচ্ছে যে পড়ে যাচ্ছে, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে বলতে হবে। মানুষের যে একটা সম্মান, সম্মানের জায়গাটা মানুষ নষ্ট করে ফেলতেছে। বিকজ আমি অবাক হয়ে যাই যে অসুস্থ প্রতিযোগিতা, মানে সবাই একটা নেগেটিভ টিকিট দিয়ে কিছু না একটা অনুষ্ঠান করতেছে, সেখানে খামাকা জায়েদ সম্পর্কে দুটো প্রশ্ন করাবে একটা মেয়েকে দিয়ে। ওই মেয়ে আবার বলতেছে ছি জায়েদ খানকে আমার কেমন লাগে দেখতে, মা ওটা বলে আবার ও মজা পাচ্ছে। হ্যাঁ খুব বিশাল ব্যাপার সে। আসলে আমি ক্লিয়ারলি বুঝতেই পারছি কোন কার কথা বলা হচ্ছে, কার কথা না। আমি কি ভাবি যে নিজের দিকে না তাকে চালন যেন শুয়েরা যেটা বলে আর কি, যেটা এদেশের সমাজে বিস্তারিত কিছু বিষয় হয় না, ধর ওর তো যোগ্যতা ধর ওই পর্যন্তই, শরীর দেখিয়ে যতটুকু মানুষকে চিনাতে পারে ওর ওইটুকুই যোগ্যতা, কিন্তু ওর কেউ চিনে না ওর ওই উপস্থাপনা ছাড়া, ওই লোকটুকু দুই চারজন ছাড়া, ওর ওর গন্ডি ওখানে আর ফাইভ স্টার হোটেলে হয়তো বা একটু হাইটে টাইটে বেড়াই ওদের কাজ। এরকম হাইটে টাইটে বেড়াই বলেন না, সবাইকে তো বলেনি, কিছু মানুষ বলছি হাটে যারা দেখেন, আপনারা যারা করছেন তখন একটা সম্মান ছিল, এটার একটা আপনারা নিজের কাজটাকে প্রাধান্য দিয়েছেন, আপনারা কাজ করেছেন বলে আসলে স্টিল টোয়েন্টি টু ইয়ার্স ইউ আর হিয়ার। আর যারা পিছনে মানুষের কথা বলে মানুষকে নিয়ে ভাইরাল হতে চায় তাদের কেরিয়ার তো স্থায়ী হয় না, এটা আসলে খুব স্বল্প সময়ের একটা ব্যাপার, এটা বুঝে উঠতে পারে। আমি কেন বললাম যে আপনি আপনি আমাকে ডেকেছেন এখানে একটা অনুষ্ঠানের জন্য, আপনি যদি আমাকে কাউকে দিয়ে কারো কথা বলায় তারও কথা বলায় যদি সেটাকে মানে একটা বলে যদি আমি নিজে একটু আলোচনায় থাকতে চাই, এটাই তো প্রবলেম। হ্যাঁ এটা তো আসলে এটাই তো একটা মানসিকতার ব্যাপার, এইটাই সবার ইনবক্স ইনবক্সে ঘুরে, এটাই সবার ইনবক্সে পাঠায়, সবাই ভালোটা পাঠায় না কেউ। আবার পরবর্তী প্রশ্ন হতো যে এই যে ট্রোল হচ্ছে না, তো সেটা নিয়ে আসলে কি আপনি কিন্তু খুব সুন্দর করেই আপনি পুরোটা গুছিয়ে বলে দিয়েছেন। আমি এনজয় করি তো, হ্যাঁ এনজয় করেন সেটা কিন্তু আমরা দেখতে পাই, আমার কোনো ধরনের কোনো মানসিক অস্থিরতা কিচ্ছু নাই, আমাকে সবাই পাঠায় আমি বললাম লেট দেম ডু, বলে ভাই এটা ব্যবস্থা নেওয়া দরকার, আপনি একটা আইনি ব্যবস্থা নেন, আমি চাই আইনি ব্যবস্থা নিলে তো ওই আলোচনাই হয়ে গেল, ও তো উঠেই গেল, বরং ওর জন্য বিভিন্ন লোক আমাকে জায়েদ খানকে চিনতেছে। হ্যাঁ এবং আপনি বলেছেন, আমি পড়ছিলাম যে আমার কারণে অনেক পেজ টাকা কামাচ্ছে, সেটাই যদি হয় তাহলে দাঁড়ায় আসি কোথায়, একটা মেয়ে বললো ভাই আপনাকে দিয়ে $5,000 কামাইছি, আমি বললাম যে সত্যি কথা বলো তো নেগেটিভ কি ছিল পজিটিভ, বলে সবই নেগেটিভ, আমি ভালো এরপর তুমিও বলে দিও কিছু একটা যে জায়েদ খানের সাথে আমি গোপনে কোথায় অভিশারে গেছিলাম, আরো হিট করবে আসলেই।